গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী আরো 40,000 ঘর দেবেন জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান বিকেলে জাতীয় জাদুঘরে ইউএনএফপিএ আয়োজিত বাংলাদেশের জলবায়ু সংকট এবং নারী ও মেয়েদের অধিকার রক্ষা শীর্ষক চিত্র প্রদর্শনীতে কথা জানান তিনি পাঁচ দিনের এই প্রদর্শনীতে প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগে বাংলাদেশের নারীদের সংগ্রাম তুলে ধরা হয়েছে নারীর প্রজনন স্বাস্থ্য তাদের জীবিকা জীবনযাপন এবং অর্থনৈতিক সংকটের প্রতি যে প্রাকৃতিক ছোবল তারই স্পষ্ট চিত্র এইসব ছবিতে ছবি তুলেছেন নাইমুজ্জামান প্রিন্স অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশ্বে এখন বাংলাদেশ রোল মডেল ক্লাইমেট চেঞ্জের কারণে দুর্যোগ মোকাবেলা দুর্যোগের ঝুঁকি হ্রাস দুর্যোগের ক্লাইমেট চেঞ্জের খাপ খাওয়ানো অ্যাডাপ্টেশন এবং ডিজাস্টার রিস্ক মিটিগেশন বা রিস্ক রিডাকশন আমরা করে এখন সারা বিশ্বে আমরা রোল মডেল হয়েছি